أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের তার সঙ্গে তার পিয়ার হাবিব আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা বিশ্বের যত ওলি গাউস কুতুব যে যেখানে শায়িত আছে সবার পায়ে ভক্তি চুম্বন দেখি আসরে দাঁড়াইলাম দুকের সাই মিউজিকের পক্ষ হতে আজকে আপনাদের সামনে একটি পালা গান নিয়ে হাজির হইলাম আমি একজন ক্ষুদ্র মানুষ এবং আমার পিছে পাশে যে বসা আছে শেরপুর থানার বাউল সম্রাট অসীম বাউল আজকে ওনার সাথে কিছু কথা বলবো কিছু গান বলবো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন সবাই ধন্যবাদ সবাইকে আর আজকের জীবনীটা হবে ফাতেমার মিরাজের জীবনী আশা করি ভালো লাগবে সবার ওরে নবী গো আমার ভবের হাটে আইছিল নবী হইয়া তো কামদার রে ইসলামের সদাই লইয়া রে ওরে নবী গো আমার ভবের হাটে আইছিল নবী হইয়া তো কামদার রে সাইয়া দুলাম আরশে বসিয়া জিব্রাইলদের কাছে কথা বলতেছেন বিনাইয়া শোনো আমার ফেরেশতাগণ তোমাদের যাই কইয়া আয়া আজকে তোমরা যাও না কেন মুর্শিদেই চলিয়া রে ইসলামেরই সদাই লইয়া রে ওরে নবী গো আমার হইয়া তো কামদার রে ইসলামের সদাই লইয়া রে আল্লাহ পকে বলে তখন শোনো জিব্রাইল মুর্শিদে নবমীতে যাও না রে এখনই আমার দোস্তের কানের কাছে যাও না তুমি কইয়া মুর্শিদেতে একটা রে ইমাম যাই যেন বানাইয়া আল্লাহ বলেন জিব্রাইল যাও তুমি এই মুহূর্তে মুর্শিদে নবমীতে চলে যাও কারণ আমার দোস্ত যখন এই পৃথিবীর জমিনে না থাকবে এই মুর্শিদে একজন ইমামের দরকার আছে তাই তুমি যাও আমার দোস্তের কানে রহি দিয়ে আসো যেন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতেই সেই একটা ইমামকে নিযুক্ত করে যায় জিব্রাইল কথা শুনে সঙ্গে সঙ্গে ধীরে ধীরে জিব্রাইল কি কাজ করিল মুর্শিদের ওই সামনে তেরে ওই দিন আসিয়াই খুশি কাছে কানে কানে কহিতে লাগলো শোনেন আমার দয়ার নবী আপনারে যাই কইয়া একটা কথাই আল্লাহর পাকে দিছে আমায় কইয়া এই দুনিয়া ত্যাগ করে যেদিন যাবেন গো চলিয়া এই মসজিদের একটা ইমাম গো দরকার আপনারে যাই কইয়া রে ওরে দয়াল তুমি দেখো নজর করি হে আল্লাহর নবী আল্লাহ পাক আরশ আজিম হইতে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন এই মসজিদ নবমীতে একজন ইমামের দরকার আছে আল্লাহর হাবিবকে যখন এই কথা বললেন
বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন কি নামাজ থেকে বললেন বাবা এইখানে তোমরা অনেক সাহাবা একরাম আছো আমার তো একটা কথা তোমাদের কাছে বলে যাব এই মসজিদে আমি যখন না থাকব তখন এই মসজিদে একটা ইমামের দরকার আছে তো আমি সর্বপ্রথম ছোট করে বাউল অসীমকে জিজ্ঞাসা করে যাব এই মসজিদ নববীতে একজন ইমামকে নিযুক্ত করেছিলেন আল্লাহর নবী চারজন সাহাবা ছিলেন তার হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক হযরত ওসমান হযরত শিরক ও হযরত আলী এই চারজনের মধ্যে কোন ব্যক্তি সেদিন মসজিদ নববীতে ইমামতি করেছিলেন এই ছোট করে একটু জানার বিষয় আপনার কাছে আশা করি আমার কথার জবাব দিবেন এই কথা বলিয়া দেখো কি কাজ করিল ধীরে ধীরে জিব্রাইল গো সেই দিন আরো সেইতে গেল ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া তোমার লাগা করছে মায়ার গো আল্লাহ তামামটা দুনিয়া গো ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া এই পর্যন্ত জিজ্ঞাসা করে আসর গেলাম ছেড়ে ভাবের সাথে ভাবনা গাইয়া প্রিয় আমায় কয়ে কোন ব্যক্তি ইমাম হইয়া গো সেই দিন নামাজ পড়াইও রে ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া তোমার লাইগা করছে তয়ার গো আল্লাহ তামামটা দুনিয়া গো ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া